নমস্কার, আমি শায়নি। দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। আজকে আবার আমরা হাজির হয়ে গেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে। আজকে ম্যাচের সমস্ত আপডেট নিয়ে শুরু করব আজকের পর্ব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. জয়ের ধারা অব্যাহত রাখলো মোহামেডান। এরিয়ান ও বিএসএস এর ম্যাচ ড্র, কল্যাণীতে মেজাজার্স ক্লাবের জয়। 18 আগস্ট আবার ডার্বি দেখবে কলকাতা, ডায়মন্ড হারবারে রফিক। জয়ের ধারা অব্যাহত মোহামেডান স্পোর্টিং এর। রবিবার ঘরের মাঠে তারা সাদান সমিতিকে 3-1 গোলে হারালো। খেলার শুরুতেই রবিনসন সিং এর গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির পর ব্যবধান বাড়ান ইসরাফিল দেওয়ান, শেষ গোলটি লালথান কিমার। সাদান সমিতির একমাত্র গোলটি করেন আলোসিয়াস এম। শুভজিৎ ভট্টাচার্য বল তালুবন্দি করে নিয়েছেন। ফ্রি কিক হলো, কিন্তু ফ্রি কিকটি অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেল। তন্ময় শট কিন্তু হেড করে বাইরে পাঠিয়ে দিয়েছেন মোহামেডানের খেলোয়াড়। ফিরতে আক্রমণ এবং গোল, সেই গোলটি যে গোলটিতে প্রথম গোল হয়েছিল। আমরা দেখতে পেলাম জোসেফ বলটিকে বাড়িয়ে দিলেন রবিনসনের জন্য, রবিনসন বলটিকে জালে জড়িয়ে দিয়েছেন। রামকৃষ্ণ আজকে চমৎকার দক্ষতা নিয়ে খেলেছেন, দুটি ঘুষি মেরে তিনি বলটিকে বিপদ সীমার বাইরে করে দিলেন। ফার্স্ট হাফে কিন্তু চমৎকার ভাবে রামকৃষ্ণ নিজেকে অপারেট করেছে, একটা মিস করেছিল, একটা মিস্টেক হয়েছিল, এইভাবেই ফার্স্ট হাফ শেষ হয়। খেলা প্রাধান্য ছিল সেকেন্ড হাফে এসে মহান স্পোর্টিং, দেখুন যে ফ্রি কিকটা তন্ময় করেছিল গোলকিপারের হাতে চলে যায়, এরপর সাদা সমিতির সেই ফলো আপে ট্যাকেল করে কিন্তু দিনেশ টিমকে রক্ষা করেন। এইবার যে গোলটা কিন্তু সাধারণ সমিতি শোধ করেছিল, না এটা মিস হয়েছিল, বারে লেগে লাইন দিয়ে বেরিয়ে চলে আসে, অর্থাৎ এটা একটা ভালো চান্স সাধারণ সমিতি, দেখুন গোলকিপারের হাতে চলে যায়। অর্থাৎ সেকেন্ড হাফে আক্রমণে এসেছিল মোহামেডান স্পোর্টিং, এক্ষেত্রেও রামকৃষ্ণ চমৎকারভাবে বাঁচায়, কিন্তু যে গোলটা এটা গোল লাইন থেকে চমৎকার সেভ করেছিল সেই পহন, যে ছেলেটির কথা বারবার পহন চমৎকারভাবে বলটিকে বাঁচিয়ে দিল এবং খেলেওছে ভালো। অর্থাৎ এটাও লাল তেমাকা কিন্তু কিমা প্লেসমেন্ট করেছিল সেকেন্ড হাফ অনেক উজ্জীবিত। এই যে সার্জেন্দ্রী গোল, যেটা আমি বারবার বলছিলাম, দেখুন অনেকটা রান করেছে, দেখেছে গোলকিপারের বাঁ দিক দিয়ে প্লেসমেন্টটা চমৎকার ছিল আলকেয়াসের, দেখুন অনেকটা রান করে গোলকিপারকে দেখিয়েছে, প্রভোগেট করিয়েছে একদিকে, আর একদিকে ডাউন টুয়ার্ডস কিন্তু বাঁ দিকে প্লেসমেন্ট করেছে। অর্থাৎ এই গোল করার পর সামার সোলটাও কিন্তু দেখার মতো, অর্থাৎ অনেক কিছু করেছে, ম্যাচে ফিরেছিল সাধারণ সমিতি, কিন্তু না এই যে গোলটা, যে গোলটার কথা বলতে হয়, সাফির আলী যে গোলটা করলো, আপনার ইকোলাইজ করলো ইসরা অল্টিয়াসের পর চমৎকার গোল করেছেন তন্ময়ের কর্নার থেকে, সেই খেলোয়াড়টি যার নাম গণেশ বেসরা, এবং তারপর আমরা দেখতে পেলাম যে গোলটি বাঁচিয়েছেন, এবারে কিন্তু বল নিয়ে যাচ্ছেন 22 নম্বর জার্সি যন্ত্র এবং যন্ত্রীর ভূমিকা নিয়ে চমৎকার ভাবে বলটি ঠেলে দিয়েছেন। এই গোলটা কিন্তু চমৎকার গোল, দেখুন আলকেসে সেন্টার আসলের এবং কিমার বল প্লেসমেন্ট, আমি বারবার এই গোলটার সময় বলছিলাম, এই গোলটা বলটাকে পুরো নামতে দিয়েছে, নামতে দেওয়ার পর যে ডেলিভারিটা করেছে তার সাথে টাইমিং করে কিন্তু গেছিল। এই আরো একটা আক্রমণ, এটা থেকেও একটা গোল হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু না ডিফেন্স করেছে চমৎকারভাবে সাধারণ সমিতি খেলোয়াড়। এইভাবেই আজকের খেলা কিন্তু চমৎকারভাবে। কল্যাণী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে জিতলো মেজারার্স ক্লাব,
তারা 3-2 গোলে হারালো মামনি গ্রুপ পাঠচক্রকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মোহাম্মদ ফিরোজ, সুদীপ শর্মা সরকার ও সুদীপ্ত মুর্মু। পাঠচক্রের গোল দুটি করেন ভানলাল মাওয়াইয়া এবং অনুব্রত মাইতি। নৈহাটিতে অন্য ম্যাচে এরিয়ান ক্লাব ও বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এরিয়ানের রাজু ওরাও এবং বিএসএস স্পোর্টিং এর শুভঙ্কর দাস গোল করেন। কল্যাণী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে জিতল মেজারার্স ক্লাব। তারা 3-2 গোলে হারালো মামুনি গ্রুপ পাঠচক্রকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মোহাম্মদ ফিরোজ, সুদীপ শর্মা সরকার ও সুদীপ্ত মুর্মু। পাঠচক্রের গোল দুটি করেন ভানলাল মাওয়াইয়া এবং অনুব্রত মাইতি। নৈহাটিতে অন্য ম্যাচে এরিয়ান ক্লাব ও বিএসএস স্পোর্টিং ক্লাবের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এরিয়ানের রাজু ওরাও এবং বিএসএস স্পোর্টিং এর শুভঙ্কর দাস গোল করেন। ডার্বির রেস কাটতে না কাটতেই আরো একটা ডার্বি কলকাতায়। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্ট বেঙ্গল 133তম ডুরান্ড কাপে আবারও মুখোমুখি হতে চলেছে আগামী 18 আগস্ট যুব ভারতীতে। এই দুই দল একই গ্রুপে পড়েছে। মোহাম্মদ রফিক, আইএসএল এর ইস্ট বেঙ্গলের এই প্রাক্তন ফুটবলারকে এবার খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিতে। কলকাতা ফুটবল লিগে খেলার জন্য তিনি ডায়মন্ড হারবার এফসি এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার সময় হয়ে গেছে কিসের বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ফুটবল কুইজ মগজাস্ত্রেও। প্রথমেই চলে আসি শুক্রবারের প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। আমাদের শুক্রবারের প্রশ্ন ছিল, যুব ভারতীতে কলকাতা ফুটবল লিগের প্রথম ডার্বি ম্যাচ হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1985 সালে। এবার আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, 13 জুলাই 1997 সালে কলকাতা ফুটবল লিগের আরও একটা ডার্বি দেখেছিল কলকাতা। সেই ডার্বিতে বাইচুং ভুটিয়ার হ্যাট্রিক সুবাদে 4-1 গোলে ইস্ট বেঙ্গল হারিয়েছিল মোহনবাগানকে। এবার প্রশ্ন হলো, ওই একটি মাত্র গোল মোহনবাগানের হয়ে কে করেছিলেন? আমি মনে করছি যারা মোহনবাগানের ভক্ত তারা অবশ্যই উত্তরটা জানবেন, আর যারা থাকলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ফুটবলের আরো অনেক খবর নিয়ে আগামীকাল। শুভরাত্রি।